নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ, তাই জোরে সোরে সারা দেশে চলছে গণসংযোগ। বেড়েছে প্রার্থী কর্মী সমর্থকদের ব্যস্ততা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভোট চাইছেন নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে আইনজীবীদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। রাজশাহী সদর আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নগরীর 19 নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকায় গণসংযোগ করেন, আর 9 নম্বর ওয়ার্ডের দর্গাপাড়ায় গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। উত্তেজনা সৃষ্টি করতে বিএনপির প্রার্থী গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন ফজলে হোসেন বাদশা, আর সেনাবাহিনী মোতায়েনের পর মাঠের পরিবেশ পাল্টে যাবে বলে আশা করছেন মিজানুর রহমান মিনু। তারা প্রচার মাইকে মিথ্যা প্রচার করছে, যেগুলো ব্যক্তিগত আক্রমণ করছে, এবং তথ্যভিত্তিক কোনো বক্তব্য তারা বলছে না। আমাদের উপরে যতই নির্যাতন করুক, আমাদের উপরে যতই অত্যাচার করুক, আমরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব, জীবন দিয়ে হলেও থাকব, আমরা আমাদের কারাগারে গেলেও আমরা ভোটের মাঠে থাকবো ইনশাল্লাহ। কুমিল্লা 11 আসনে ভোটারদের কাছে ছুটছেন আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হক মুজিব। দলের পাশাপাশি শরিক দল জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথেও মতবিনিময় সভা করছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে উন্নয়নশীল রাষ্ট্র থেকে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যাবে। জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগের উদ্যোগে পগলদীঘা কলেজ মাঠে 14 দলের নির্বাচনী সমাবেশ হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে প্রচারণা চালিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রত্না জামান, 21 টেলিভিশন।